নামামার ভুতু সব জিনিস তোমরা নিজের নিজের জায়গায় চলে যাও তো প্লিজ 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 সুধা এই ব্যাগটা ব্যাস কাজ হয়ে গেছে আপনার সাহস তো কম না কেন সাহসের কি হলো মানে কি বইটাই তো দেখছি কেন দেখবে না আমার একবার দেখতে দিন না কেন আরে একটু দেখ না তোমার দুই টান্টারি মতন বই টান্টারি করছো কেন গো আমিও খেলবো এই খেলাতে আমিও খেলবো আমিও খেলবো আমি ও স্যার বাবা কিছু নাম কি বলছি আমাদের হাত পাখা গুলো কোথায় রে তোমারা নাম কে হে বসন্তি আমি বলছিলাম যে এই ঋষরা জায়গাটা বেশ ভালো তাই না ও বাবা এক মাসে বেশি থাকলে হয় না মাসে কি সময় সব কি বলছে এখানে কখন এক মাসে বেশি থাকা যায় নাকি কি গো বলো জিজ্ঞাসা করো তো কি হয়েছে হ্যাঁ কেসটা এখানে বসো তো একটু না আমি বলছিলাম যে কি হয়েছে গো একটু বলবে মানে এখানে এক মাস কেন থাকতে চাইছো আমি তো না 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 আমার দিকে দেখাস না আমতাম দেখো সেটা যেটা জিজ্ঞাসা করতে বলবো বলছি খাবার রেডি হয়ে গেছে সবাইকে খেতে ডাকছে সবাই অপেক্ষা করছে সবাই অপেক্ষা করছে সবাই মানে আমার বাসন্তীও থাকবে বাহ তাহলে তো ওখানেই নামটা জেনে নেওয়া যাবে খিদে পেয়ে গেল সবার বোধে একসাথে খিদে পেয়ে গেছে তাই না হ্যাঁ মানে এই বাড়িতে না একটু এরকম হয় যেন স্বাভাবিক আপনারও বোধহয় পেয়ে গেছে আমি যাই হ্যাঁ কোথায় সবাই অপেক্ষা করছে সমু খেতে বসে চুপ করে তো বাড়াবাড়ি করছো মাসি তো নেই দেখতে পারবে না টুক করে বস ফুট করে খেলে অন্য সঙ্গে আবার কি গো চাউমিন
আমি গমি ভুল হয়ে গেছে ভাই ভাইয়ের পেছনে কাটা দিলি আমি ভালো ছিলাম জানো ওই ঘরে আন্টিটা পড়ে যাচ্ছিল, কাকাই ধরেছিল, তাও ওই আন্টিটা কাকাইকে মুখেছিল। ভূতু বলল আমায় কি বন্যার বোনকে সমু ধরে ফেলেছে। খুব ভালো, চলো আমার সমুকে ধরি। কি হয়েছে? কি হবে, কিছু তো হয়নি, কিছু হয়নি না সমু। এই ঘর থেকে বেরোনোর পরে তোমার সব কিছু পাল্টে গেছে, কেন? কি কেন? আমি আমি মাসির বাড়িতে এসে একটু দুদিন একটু আনন্দ করতে পারবো না? তোমরা এরকম কি মাথা না? মা জানো ওইদিকে না কান্না কাকুকে মাসির আম্মি দুমদুম করে দিচ্ছে, তাই নাকি? দিদি ভাই তুমি একটুখানি দাঁড়াও, আমি ভূতুর সাথে যাচ্ছি। যা 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 যা, চল 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 চল, আমিও আমিও যাচ্ছি। আচ্ছা তুমিও ছাড়ো না, আচ্ছা বারবার বলছি ওই মেয়ে তোর জীবনে এনে তোর শেষ হয়ে যাবি, তুই তুই মার খেতে খেতে মরে যাবি। কথা কানে যাচ্ছে না? তুমি যতই মারো আমি ওই অন্যকে বিয়ে করবো। মা কি করছো নাকি, আবার শুরু করলে? তুমি মারবে না কান্না কাকুকে, কান্না কাকু তো লাগে, তাই না? কি করছো মা? কি হলো এটা? ও মা,
এই যে মা গো। আরে কি হলো নাকি, হঠাৎ কি মমতা জাগলো নাকি? হ্যাঁ কি হলো হৃদয়হীনা পাথর দিল, বাড়ো আরো বাড়ো, থেমে গেলে আরো? মাসি জামি সরি, তুমি আবার আগের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ। হ্যাঁ মারো। হঠাৎ আটকে গেলাম কেন রে? রোশ রোশ, এইটা ভগবানের রোষ, ভগবানের রোষ, ভগবানের তোমার মতন নিষ্ঠুর মহিলার উপরে ভগবানের রোষ করেছে। মারো, আরে দাঁড়াও, আমি শুনে পড়ছি না, বল। মারো মারো মারো, মা শান্ত হও, মা 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 শান্ত, মা চলো, মা মা হয়েছে হয়েছে, চলো চুপচুপ, চলো চলো চলো, কর না মা, চলো চলো চলো, এই দিকে ওই দিকে চলো, নিয়ে যা ভাই নিয়ে যা। তাহলে কি তো বৌদি, তুমি তো মায়ের মতন পাশানি না, আমি হাত জোর করছি, প্লিজ ঠিক কিছু একটা করো, আমি আবার অর্ণাকে না পেলে মরে যাব। কান্নাকাকু যদি আমার মতন ভুক্ত হয়ে যায়, ভয় পেয়ে গেছে, কাঁদছে, বলছে যে সায়ন ঠাকুরকে যেন মরে যেতে না দি, তার জন্য ভয় পাচ্ছে ও। শোনা মেয়ে আমার, কাঁদিস না মা, কিচ্ছু হবে না, মাসি ঠাম্মিকে আমি রাজি করাবো। হ্যাঁ সায়ন ঠাকুরপুর কিচ্ছু হবে না, বিয়েটা হবে, তুই একদম চিন্তা করিস না মা। প্রমিস। কপাল কপাল, সব আমার কপাল, তাহলে আমার বড় ছেলে এমন গাধা হয় যে সাত করে কেউ মার খেতে চায়? মাসি কে? ও শোধা, এসো মা এসো এসো, বলি সব গোছ গাছ হয়ে গেছে তো নিচে তলে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না না মাসি, কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব ভালো আছি। আচ্ছা, বলছিলাম যে ওই মায়ের জন্য কটা পান সেজেছিলাম, ভাবলাম যে আপনাকেও একটা দিয়ে যাই। পান? ও মা, কতকাল ঘরে সাজা পান খাইনি, তাছাড়া আজকাল দাঁতে একটু ব্যথা হয়। আমি এটা ওই ভাজা মৌরি আর ভিজে সুপুরে দিয়ে সেজেছি, আপনি একটা খেয়ে দেখুন। তুমি এভাবে কি দেখছো? হনুর কি ভাগ্যি, হ্যাঁ বাবু নিজে হাতে পান সেজে দিয়েছে, বসো মা বসো বসো। আর আমার ছেলে এমন বউ পছন্দ করলো যে তাকে পান সেজে দিতে বললে সে তো আমার মুখ ভেঙেই দেবে। মাসি আপনি এই এত কড়া ভাবে সবকিছু সামলাচ্ছেন বলেই সায়ন ঠাকুর বেঁচে যাচ্ছে। এই মেরেছে নিজ বৌদি, আবার এসব কথা বলতে যাচ্ছে কেন? একদম একমাত্র তুমি, তুমিই বুঝেছো, বাকি তো সবাই আমাকে ভিলেন ভাবে, ভিলেন। না 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 না, আপনি একদম ঠিক কাজ করেছেন, একদম ঠিক কাজ করেছেন মাসি, আমি বলছি আপনাকে। বাড়ির বউ সংসার করবে,
দেখুন না, খুন্তি নাড়তে গিয়ে ক্যারেটের প্যাচ কষে দিল, তারপরে কাপড় কাচতে গিয়ে ডাম্বেল হাজে শুরু করে দিল, আর আর তারপরে ধরুন আপনার পা টিপতে গিয়ে আপনার পাটাই ভেঙে দিল, তখন কি হবে? বোমা, আমার তো ভাবতে কেমন হৃদকম্প হচ্ছে গো। আচ্ছা, সায়নটা কি করে ওরকম মেয়েকে পছন্দ করলো বলো তো? সেই তো মাসি, সায়ন ঠাকুরকে তো বোঝাতে হবে যে সে যে কাজটা করছে সেটা ঠিক কাজ নয়। আর আর তাছাড়া কি বলুন তো, আপনি একা বোঝাচ্ছেন তো, তাই জন্য বুঝতে পারছে না, আপনাকে পাশানি ভাবছে। আর পাঁচজনও যদি একই কথা বলে তাহলে তো কথাটা মানবে। আপনি একটা কাজ করুন, আপনি বরং সম্বন্ধটা ঠিক করুন। আমরা আমরা এমন নিন্দে করব যে ও নাকচ করতে নিজেই বাধ্য হবে। দেখলি দেখলি মেজবৌদি কেমন মুখ খুব চালটা দিল ঠিক সময়। একবার সম্বন্ধটা হয়ে গেলে না ব্যাস, আর তোকে পাই কে? বুদ্ধিটা তো মন্দ দাওনি বৌমা। মাসি, আমরা তাহলে মেয়েটাকে দেখবো কি করে? আপনি যাবেন নাকি মেয়েটার বাড়িতে সম্বন্ধ করতে? চলো কখনো কাকু, তুমি হাসছো হঠাৎ? না কভি নাহি, আমি কিছুতেই যাব না ওই মেয়ের বাড়িতে। এই মেরেছে চাকি, আর এখান থেকে কোনো লাভ নেই। আমি বাপু তোমার সামনে কিচ্ছু পারবো না, তুমি আবার ভয় পেয়ে চেঁচাবে। আটা কুমি এখানে, আটা আটা আটা, তোমাদের বাড়িতে আটা নেই? তোমরা কেউ রুটি খাও না, কেউ না। আচ্ছা, এই বড় বড় কুমুটুগুলোতে কি আছে গো? বলো না, বড় বড় কুমুটুতে কি আছে? দূর বাবা, আমার কথা কেউ শুনতে পায় না। ম্যাজিক করব? হ্যাঁ, গিলি গিলি গে না, সেই নিয়ে তো আবার সকলে আমার উপর খুব রেগে যাবে। আমি বড় কি এটার উপর উঠে চাই। হ্যাঁ, দেখি তো এটার ভিতরে আছে কিনা। হ্যাঁ, উফ, কি চাচা রে বিশিত আম্মি।
আমি দেখবো সে কেমন মেয়ে। আমি সত্যি ডাকবো? হ্যাঁ হ্যাঁ সত্যি। আমি এই এত আনন্দ কোথায় রাখবো আমি তো বুঝতেই পারছি না। এতেও কাঁদছ, খুশি হলেও কাঁদো। কিরকম দিলাম? আমি যাব না, মেয়েটা আসবে বাড়িতে, তারপর বরাবরের মতন বাতি। আমি একটু আগে আগে রেডি হয়ে নেব। ক্যারেটে কাকে কিরকম দেখতে সেটা তো আমি দেখতে হবে না? আমিও তো ক্যারেটে পারি, আমি দেখাবো। হা 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 হা।